আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও আমরা চলে এসেছি আবার একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে আমরা দেখে থাকি অনেক ধরনের ফুড ডিজাইন, ফুড রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট, ফুড রিলেটেড ব্যানার্স, ফুড রিলেটেড পোস্টার্স। আমরা বিভিন্ন অ্যাট্রাকটিভ এই ধরনের পোস্টার্সগুলো দেখে থাকি। এখন আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই পোস্টগুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়। না জানি কত কিছু জানা লাগে এই পোস্টগুলো তৈরি করতে গেলে, ফটোশপ, ইলুস্ট্রেটার, এটা সেটা বহু কিছু হয়তো জানা লাগে। আজকে আমি টোটালি এই ভিডিওতে পুরো ব্রেকডাউন করব এই ডিজাইনটা আমরা কিভাবে বানিয়েছি আর কোন টুলস দিয়ে বানিয়েছি। ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের আমি বলছি, আমরা একটা গ্রুপে লাইক মাইন্ডেড পিপল যারা প্রত্যেকেই গ্রাফিক ডিজাইন নিয়ে চর্চা করছি আর কি, তারা সবাই একটা গ্রুপে আমরা হাজির হচ্ছি। সেই গ্রুপের লিংক আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা যদি মনে করেন সেই গ্রুপে জয়েন হবেন তো সেই গ্রুপে জয়েন হতে পারেন। আর হ্যাঁ, সেই গ্রুপে জয়েন হলে একটা ফর্ম আমি আপনাদের দেবো আর সেই ফর্মটা ফিল আপ করলে পেয়ে যাবেন ক্যানভা প্রো একদম ফ্রিতে। ওকে, তো দেরি না করে ভিডিওটা এক্ষুনি পজ করুন, পজ করে আগে গ্রুপে জয়েন করে নিন, দেন আবার ভিডিও কন্টিনিউ করবেন। চলুন আমরা চলে আসি এই ডিজাইনে। এই ডিজাইনটা কী দিয়ে বানানো? এক্স্যাক্টলি এই ডিজাইনটা বানানো ক্যানভা দিয়ে। ক্যানভা প্রো অ্যাকাউন্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এত সুন্দর ফুড রিলেটেড সমস্ত ডিজাইন আপনি কিন্তু বানাতে পারবেন। আমি আজকে এই আইসক্রিম রিলেটেড বা চকলেট রিলেটেড যে ডিজাইন বানাচ্ছি এটা আপনারা ভালো করে শিখে নিন, দেন আমি আস্তে আস্তে আমার চ্যানেলে আপনাদের রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেই রিলেটেড ডিজাইন কিন্তু নিয়ে চলে আসব। যারা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার তাদের কাইন্ডলি বলছি, আপনি আমার এই ভিডিওটা দেখতেও পারেন নাও দেখতে পারেন, কারণ এই ভিডিওটা টোটালি বেসিক ইউজারদের জন্য। যারা গ্রাফিক ডিজাইন শিখবো বলে ভাবছি বা একদম নতুন এই ফিল্ডে পা দিয়েছি তাদের জন্যে এই ভিডিওটা। সো যারা অ্যাডভান্স ইউজার তারা আমার ভিডিও থেকে আসতে পারেন অথবা দেখতে পারেন, এটা আপনার মর্জি। চলুন আমরা প্রথমে একদম ডিজাইনের শুরুতে চলে যাই। দেখুন এখানে আমি, আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্যানভার একটা সুন্দর ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্যানভা দিয়েই বানানো। ইভেন আমি যদি এটাকে ব্রেকডাউন করি দেখুন প্রত্যেকটা জায়গাতে আমি ক্লিক করলে আলাদা আলাদা এলিমেন্ট আমি কিন্তু পাবো। ওকে, সো এখানে কী কী আছে আগে আমরা দেখে নিই, আগে আমরা ব্রেকডাউন করে নিই। ডিজাইন অলওয়েজ তৈরি করার আগে মাথার মধ্যে আগে ভেবে নেবেন যে আপনি ডিজাইন তৈরি করতে গেলে আপনার হাতে কী কী লাগবে। দেখুন এখানে একটা টেক্সট দেওয়া আছে, এখানে একটা আইসক্রিমের গ্লাস দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখুন একটা চকলেটের একটা মানে লিকুইড টাইপের ঢেউ দেওয়া আছে বা যেটাকে বলা হয় চকলেট স্প্ল্যাশ বলা হয় সেটা দেওয়া আছে। এখানে কিছু ব্লার পাতা দেওয়া আছে আর এখানে কিছু মিল্ক স্প্ল্যাশ দেওয়া আছে। ওকে, আর এখানে কিছু পাতা দেওয়া আছে। এই হচ্ছে টোটাল আমার ডিজাইন। এখন এইগুলোকে আগে পিছে করে আমার এই টোটাল ডিজাইনটা বানানো। আমি যদি পজিশানে গিয়ে একবার লেয়ার্সে গিয়ে দেখিয়ে দিই, দেখুন এই কটা লেয়ার্স, এই যে এখানে আসল আসল লেয়ার্সগুলো বা মেইন এলিমেন্টসের লেয়ার্সগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কি করব, আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে তৈরি করতে। আমি এখানে অ্যাড পেজ করে নেব, নিয়ে এটাকে ব্ল্যাঙ্ক করে দেব। এই আমার কাছে একদম নতুন পেজ চলে আসলো, ঠিক আছে। আমরা কখনোই টেমপ্লেট ইউজ করব না। আমার যারা পেইড স্টুডেন্ট আছেন তারা জানে যে আমি কখনোই টেমপ্লেট ইউজ করি না, আমি একদম ফ্রম দ্য স্ক্র্যাচ ডিজাইন বিল্ড করে দেখাই, ক্রিয়েট করে দেখাই। আমি আমার স্টুডেন্টসদেরকে সাজেশন করি যে কেউ যেন কখনোই টেমপ্লেটগুলো ইউজ না করে, কারণ এগুলো প্রত্যেকেই ইউজ করে, এখান থেকে ধারণা নেওয়া যেতে পারে, বাট এই টেমপ্লেটগুলো যেন কেউ ইউজ না করে। আর আমার পেইড স্টুডেন্টসরা একদম সুন্দরভাবেই প্রথম থেকেই ডিজাইনগুলো তৈরি করতে পারে। এনিওয়ে, আমি প্রথমে কি করব, আমি প্রথমে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করে নেব। কীভাবে কালার চুজ করব, দেখুন ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম, যাওয়ার পরে দেখুন এই যে কালার এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনার কাছে এই কালারটা আসবে না, না আসার ফলে আপনি কি করবেন, এই প্লাস বাটনে ক্লিক করবেন আর এখান থেকে যে কালারটা আপনার মন চাই সেই কালারটা এরকম চেঞ্জ করে নিয়ে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি কি করলাম, আমি আমার আগের যে কালারটা ছিল সেই কালারটা এখানে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি এই ডিজাইনের সাথে মিলিয়ে এই ডিজাইনটা করতে চাই। ওকে, দেখুন এবার আমি কি করব, আমি এই যে আইসক্রিমটা আছে এটা কি লিখলে আসবে, দেখুন আইসক্রিম লিখলে এটা কিন্তু চলে আসবে। আমি যদি এলিমেন্টের মধ্যে যাই, যাওয়ার পর এখানে লিখি আইসক্রিম, দেখুন আইসক্রিম লিখলে গ্রাফিক্স
থাকবে, তারপরে ফটোস থাকবে। ফটোসের মধ্যে গেলে দেখুন প্রচুর টাইপের আইসক্রিম আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি আমি যেটা ইউজ করেছি সেটাও ইউজ করতে পারেন, অথবা আমি আপনার মতন করে আপনি নিজেও ইউজ করতে পারেন। দেখুন এই এই আইসক্রিমটা আমি কিন্তু ইউজ করেছি। ওকে, আমার কাছে প্রথমে আইসক্রিম চলে আসলো। এখন ভালো করে দেখুন, সব কিছু ভুলে যান, ভালো করে দেখুন এই আইসক্রিমের চারিপাশে এই একটা চকলেটের একটা মানে লিকুইড বা ক্রিম টাইপের একটা স্প্ল্যাশ রয়েছে। এটাকে আমরা কিভাবে তৈরি করব সেটাকে আগে একবার ভেঙে নিই। ওকে, এটাকে কি বলে এটাকে আমি একবার দেখে নিই। স্প্ল্যাশ অফ, দেখুন এখান থেকে আমি কপি করে নিচ্ছি, স্প্ল্যাশ অফ চকোলেট অর কোকোয়া। ওকে, আমি এটাকে কপি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি এলিমেন্টের নামগুলো সব ভিডিও ডেসক্রিপশানে সুন্দর করে লিখে নেব, লিখে দেবো। ওখান থেকে আপনারা কি করবেন, কপি করে নিয়ে কাজ করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা আগেই বলেছি যখনই কোনো কিছু নতুন কিছু আমাদের জানতে হয় বা খুঁজতে হয় তা আমরা চলে আসবো এলিমেন্টের মধ্যে। এলিমেন্টের মধ্যে এসে আমরা যেটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিয়ে সার্চ করব। সার্চ করলেই দেখুন অনেক টাইপের স্প্ল্যাশ চলে এসছে। গ্রাফিক্সের মধ্যে গেলেও কিছু পাবেন, ঠিক আছে? ফটোসের মধ্যে গেলেও কিছু পাবেন, ঠিক আছে? দেখুন ফটোসের মধ্যে গেলে আমরা এই যে স্প্ল্যাশটা পাচ্ছি, এই স্প্ল্যাশটা কিন্তু আমাদের এই স্প্ল্যাশটা। ওকে, দেখুন এই স্প্ল্যাশটাকে আমরা কী করব, এই বরাবর সাজিয়ে দেব। দেখুন এটাকেও কিন্তু এই বরাবর সাজানো আছে, আর এই দুটোকে সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে নিচ্ছি। দেখুন এখন প্রশ্ন হলো এই গ্লাসটা আমি এর মধ্যে কী করে ঢোকাবো। এখন এটাকে আমি যদি পজিশানে এসে ফরওয়ার্ড করি, দেখুন ফরওয়ার্ড করি এটা টোটাল টপে চলে আসছে, আর যদি ব্যাকওয়ার্ড করি একদম নিচে চলে যাচ্ছে। তাহলে এটার উপায় কী? আমার এটার উপায় হলো এটাকে আগে টপে নিয়ে আসুন আর নিচের এটাকে ডুপ্লিকেট করুন। ওকে, ডুপ্লিকেট করে সেম পজিশানে বসিয়ে দিন। এবার এটাকে সিলেকশন অবস্থায় আপনি চলে যাবেন এডিট ফটোতে, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভার। যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করবেন, এটার তো ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করা ছিল তাই আর নতুন কিছু রিমুভ করেনি, দেন আপনাকে একটা সেটিংস দেবে, সেখানে ক্লিক করবেন। করার পর দেখুন ইরেজ অপশানটা অন করে রাখবেন, রেখে ব্রাশ সাইজটাকে একটু বড় করে নেবেন। দেখুন এরকম বড় করে নেবেন। নেবার পরে আপনি কি করবেন, সামনের দিকে যে পার্টটা রাখতে চান সেই পার্টটা ছাড়া বাদ বাকি পার্টটাকে আপনি ইরেজ করে দেন। এরকমভাবে বাদ বাকি পার্টটাকে আপনি কি করবেন, ইরেজ করে দেবেন। আমি এই পার্টটা সামনে রাখতে চাইছি সেই জন্যে। দেখুন আপনি যেমনভাবে ইরেজ করবেন সামনের দিকে কিন্তু সেই রকমভাবে দেখা যাবে। সো বেশি ঝটপট করবেন না, একটু ধৈর্য সহকারে এই পার্টটা কিন্তু আপনারা রিমুভ করে নেবেন খুব সুন্দর করে। যেমনভাবে রিমুভ করবেন, যত স্মুথলি রিমুভ করতে পারবেন আপনার ইমেজ কিন্তু তত সুন্দর দেখাবে। সো এইখানে আমরা কিন্তু গাফিলতি করব না। আমাদের সবচাইতে বড় প্রবলেম, আমরা কোনো কিছু শেখার জন্যে ইউটিউবে আসি কিন্তু ইউটিউবে আমরা কিন্তু ভিডিও মনোযোগ সহকারে দেখি না, কেটে 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 দেখি, তারপরে বলি আমি কিছু শিখতে পারিনি। ওকে, দেখুন আর ধৈর্য সহকারে করবেন। এই দেখুন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, আপনি যদি আরও একটু সময় দেন আপনি আরও প্রিসাইসলি এই জিনিসটাকে কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন এইটুকু রাখার পরে আমি কী করবো, এটাকে ব্যাক করব। দেখুন ব্যাক করলাম, একটুখানি কাজ করছে, লোডিং, ঠিক আছে? এক্ষুনি আমাদের সামনে চলে আসবে। দেখুন এই পার্টটা কিন্তু দেখুন আলাদা আর নিচের পার্টটা আলাদা। তার মানে থিওরিটিক্যালি আমরা কী বুঝছি, প্রথমে এই লেয়ারটা আছে, দেখুন আমি যদি পজিশানে চলে যাই, দেখুন প্রথমে এই লেয়ারটা আছে, দেন এই গ্লাসটা আছে, তারপরে এই লেয়ারটা আছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের লজিক্যাল একটা পজিশান। তার মানে আমি কী করব, এই লেয়ারটাকে এখন এই বরাবর দিয়ে দিলে দেখুন এখন এই গ্লাসটাকে যদি আমি এই বরাবর দিই, আপনার একদম ফুল এর মাঝখানে কিন্তু এই ডিজাইনটা ঢুকে গেল। দেখুন এই রকম কিন্তু ফিগার চলে আসছে আস্তে আস্তে। তো এইটুকু করার জন্য আমাদের অন্য কিছুই লাগে না, জাস্ট একটু মাথায় বুদ্ধি লাগে আর কিছু লাগে না। আমি এই চকলেটের এই স্প্ল্যাশটাকে আমি একটুখানি এদিকে সরিয়ে দিচ্ছি। দেখুন এইটুকু রেডি হয়ে গেল। হবার পরে কি হলো, এই আমার নিচের দিকে আছে এটা কি, এটাকে বলা হয়, আমি চলে যাচ্ছি, দেখুন হোয়াইট মিল্ক। ওকে, আমি এটাকে কপি করে নিচ্ছি। নেবার পরে আমি আবার এলিমেন্টে চলে যাব, যাওয়ার পরে এখানে পেস্ট করে দেবো, হোয়াইট মিল্ক স্প্ল্যাশ লিখব। লেখার পরে গ্রাফিক্সের মধ্যে গেলেও আপনি কিছু এরকম স্প্ল্যাশ পেয়ে যাবেন, তবে হ্যাঁ স্প্ল্যাশ ইউজ করার সময় এমন কোনো স্প্ল্যাশ ইউজ করবেন যেটা দেখতে একটু রিয়েল মনে হয়, যেটা দেখতে একটু মানে কী বলবো রিয়েলিটির
বা পিকচার টাইপের লাগছে এরকম মনে হয়, এমন কিছু ইউজ করবে না যেটা ইলুস্ট্রেশন মনে হয়, ঠিক আছে? মানে যেটা দেখতে এই মনে করুন এইটা, এটা কিন্তু বাস্তব লাগছে না, ঠিক আছে? এই রকম জিনিসের ইউজ করবেন না। দেখুন এইটা যদি আমি দেখাই, এটা কিন্তু রিয়েল টাইপের মনে হচ্ছে। ওকে, তো আমরা খুঁজে নিই স্প্ল্যাশটা কোথায়, ঠিক আছে? এর মধ্যে থেকে যে কোনো স্প্ল্যাশ নিতে পারেন। দেখুন ফটোসের মধ্যে গেলেও আপনারা স্প্ল্যাশ পেয়ে যাবেন, এমন কোনো ব্যাপার না, এখান থেকেও স্প্ল্যাশ কিন্তু আপনারা নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দের মতন এখান থেকে বেছে নিন। আমি কী করছি, সেম রাখার জন্য এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, দেখুন। ওকে, আর এটাকেই আমি কী করব, পেছন থেকে আবার ঘুরিয়ে আরেকটা অ্যাড করে দেবো। দেখুন এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এটাকে কী করব, এই দিক ফিরে অ্যাড করব। তার মানে ফ্লিপে গিয়ে আমি ফ্লিপ হরিজন্টাল করলে দেখুন ঘুরে গেল, আর এটাকে আমি কী করব, এই রকম বরাবর দিয়ে পজিশনে চলে যাব। যাওয়ার পর আমি কী করব, একটু ব্যাক করে দেবো। দেখুন এইখানটা কিন্তু আগে গ্যাপ ছিল, এখন এইখানটা পূরণ হয়ে গেল, এইখানটাও পূরণ হয়ে গেল। কত সুন্দরভাবে আমি দুটোকেই মার্জ করিয়ে এইরকম পজিশনিং করিয়ে দিলাম। এবার আমার কী পর, এবার আমার পালা কী, পালা হচ্ছে এবার এই টেক্সটটাকে নিয়ে আসা। এই টেক্সটটা কী লেখা আছে, চকলেট লেখা আছে। এখানে আমি লিখেছি চকলেট, বাট আপনারা আইসক্রিমের যে নামটা হয় সেই নামটাও লিখতে পারেন, অথবা এই প্রোডাক্ট রিলেটেড যে নাম আপনাদের ইচ্ছা সেই নাম আপনারা কিন্তু অবশ্যই লিখবেন, ঠিক আছে? দেখুন এখানে ফন্টের নাম কী আছে, অ্যাঞ্জেলিনা। এই ফন্টের নামটা ক্যানভার মধ্যে মনে রাখবেন, ক্যানভার মধ্যে সার্চ করবেন অ্যাঞ্জেলিনা। অ্যাঞ্জেলিনা কোথা থেকে সার্চ করবেন, দেখুন এখানে ফন্টের এই ফন্ট চেঞ্জ করার জন্য ক্লিক করে এখানে সার্চ করবেন, তাহলে চলে আসবে অ্যাঞ্জেলিনা। আমি কী করবো, এখানে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। দেখুন টেক্সট নেওয়ার জন্য আমরা কী করবো, 1 2 3 3 নম্বর এলি মানে অপশানে ক্লিক করবো, করার পরে অ্যাড এ হেডিং। এখানে আমি কী লিখবো, চকলেট। ওকে, ফন্টের নাম কীভাবে সিলেক্ট করবো, আমি এখানে সিলেক্ট করবো, এখানে লিখবো অ্যাঞ্জেলিনা, অ্যাঞ্জেলিনা, ঠিক আছে? এই দেখুন অ্যাঞ্জেলিনা, কত সুন্দরভাবে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফন্টের সাইজ এখানে আমি কী করেছি, ফন্টের সাইজ 108 করেছি, এটাতেও আমি কী করবো, 108 করবো, 108, দেখুন বড়ো হয়ে গেল, সুন্দর। এখন আমি এই এফেক্টটা কী করে এনেছি, যে চারিপাশে এই যে স্ট্রোকটা দিয়েছি এটা কী করে এনেছি, সবচেয়ে সহজ বিষয়। আগে আপনি কী করুন, এই ফন্টের কালারটাকে আপনি আগে সাদা করে নিন। ফন্টের কালারটাকে আমি কী করব, ক্লিক করে এই যে সাদা করে নিলাম। নেওয়ার পরে আমি কী করব, নেওয়ার পরে আমি এটার এফেক্টে চলে যাব। এফেক্টে যাওয়ার পরে আমি কী করব, আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করার পরে এই যে কালার চেঞ্জ আসছে, থিকনেসটাকে আগে ফুল করে দেবো। এই কালারটা এখন চেঞ্জ করব, আমি কী করব, চকলেট কালার করব। আমি এখান থেকে ক্লিক করে এই ড্রপার বাটনে ক্লিক করে সোজা এখান থেকে এই যে কালারটাকে আমি তুলে নেব। একটু কালো কালো হয়ে গেছে, আমি কী করব, এটাকে একটু চকলেট কালারের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন ফুল চকলেট কালারের মতন হয়ে গেল, দেখুন এইখানে চলে আসলো। এখন আমাদের এইটার কী পালা, দেখুন এখান থেকে এইটা ব্যাকওয়ার্ডে পাঠাতে হবে। পজিশনে চলে যান, যাওয়ার পরে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিন। দেখুন এই জায়গার এই যে ক্রিস্পি এই ইনগ্রিডিয়েন্টটা, এটা চকলেটের ওপরে আছে, এখানেও আমরা যদি দেখি এখানেও চকলেটের ওপরে আছে। এখন এই যাই এই জিনিসটা কীভাবে তৈরি করা, ঠিক আছে, ওইটা আমাদের একটুখানি খেয়াল দিতে হবে। দেখুন এটাকে আর একটু সামান্য ওপরে তুলে দিচ্ছি, এই যে। ওকে, এখন আমরা সার্চ করব ওই ওয়েবি, WAVY, ওয়েবি, RIBBON, ওয়েবি রিবন। দেখুন যখনই ওয়েবি রিবন বলে সার্চ করব, আমার কাছে কিন্তু এইরকম চলে আসবে বা এইরকম চলে আসবে, আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা ইউজ করতে পারেন। দেখুন এইরকম চলে আসছে, আমি এটাকে একটু ছোট করছি, ঠিক আছে, এইরকম। আচ্ছা, আমি এটাকে কি করব, একটুখানি এডিট ইমেজে যাব, গিয়ে একটু অন্য কালার যদি আমি পাই সেই কালারটা একটুখানি অ্যাড করার চেষ্টা করব। বাট আমি এখানে দেখছি না সেরকম কালার, আমার দরকার নেই, ঠিক আছে, আমি এইরকমই চাই রেখে দিচ্ছি আপাতত, নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখন প্রবলেম হচ্ছে এইখানটা, দেখুন আমি যদি একটুখানি ওপরের দিকে নিয়ে যাই, এইখানটা এর নিচে দেওয়া অথচ এইখানটা এর ওপরে দেওয়া, এটা যদি আপনি ব্যাকওয়ার্ডে পাঠান তো একদম ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছে, ফরওয়ার্ডে নিয়ে আসলে সব শুদ্ধ ফরওয়ার্ডে চলে আসছে। তাহলে আমার উপায় কী, এটাকে দুটো করে নিন। দেখুন দুটো করে নিন, নেওয়ার পরে আপনি এই যে পাশটা রাখতে চান সেই ওপরে রাখতে চান সেই পাশটা আপনি ক্রপ করে ফেলুন, ঠিক আছে? আপনি কি করবেন, এই পাশটা এই ক্রপে যাবেন, যাওয়ার পরে কি করবেন, সরি, ক্রপ, ক্রপে যাওয়ার পরে আপনি যে কোনো এক সাইড থেকে এরকমভাবে কেটে নিন, এটুকু ডান করে দিন, ঠিক আছে? ডান করার পরে এইটা মনে করুন ওপরে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন,
এটাকে পজিশনে গিয়ে ব্যাক করে দিই, সরি। সরি, যেটা টপে রাখবেন, আমার একটুখানি ভুল হয়েছে, যেটা টপে রাখবেন সেই পাশটা আপনি বাকি রেখে দেবেন। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ওকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি পজিশনে চলে যাচ্ছি, লেয়ার্সে গিয়ে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি যে পাশটা উপরে রাখবো সেই পাশটাকে কি করব, ক্রপ করে রেখে দেব। আমি এটাকে ডুপ্লিকেট করছি, করার পর আমি এটা ক্রপে যাচ্ছি, গিয়ে আমি কি করব, এই পাশটা নিচু থাকবে তো এই সাইডটা আমি বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে এই উপরের সাইডটা রেখে দিলাম। আর এটাকে টোটালি আমি কি করব, ব্যাকে পাঠিয়ে দেব। পজিশনে চলে যাবেন, অ্যারেঞ্জে চলে যাবেন, টু ব্যাক, দেখুন সব নিচে চলে গেল। এবার আপনি এই জিনিসটাকে ধরে এইখানে সেট করিয়ে দিন, দেখুন ফুল কত সুন্দর এখানে সেট হয়ে গেল, এই দেখুন সেট হয়ে গেল। তার মানে মনে হচ্ছে এক পাশটা উপরে আছে আর এক পাশটা নিচে আছে। এখন এখানে কি লেখা ছিল, এখানে লেখা ছিল স্পেশাল। আমি স্পেশাল লেখাটা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা কি করবেন, স্পেশাল লেখাটা টেক্সটে চলে যাবেন, যাওয়ার পরে অ্যাড এ সাবহেডিং বা হেডিং যে কোনো কিছু একটা ক্লিক করলে এখানে লেখা চলে আসবে, এখানে লিখবেন স্পেশাল, লিখে এটাকে সেট করে ফেলবেন এইখানে। ওকে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখুন স্পেশাল লেখা আছে, এটাকে আমি একটুখানি রোটেট করব সুন্দর, এই যে, যেন এই বরাবর একদম সমান্তরালভাবে থাকে স্পেশাল। ওকে, এখন আমাদের কি বাকি আছে, এখন আমাদের বাকি আছে, দেখুন এই পাশটা হয়ে গেল, এই পাতাগুলো বাকি আছে। ওকে, এই পাতাগুলো আমাদের বাকি আছে। পাতাগুলো দিয়েছি কেন, এই যে পাতাটা আমার গ্লাসের সাথে আছে, এর 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 সাথে একটু মিল মিল করার জন্যে আমরা কিন্তু এটা দিয়েছি। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এই পাতাটাতে ক্লিক করে আমরা একবার নামটা দেখে নিই, দেখুন মেলিসা, বা আমি যদি তুলসী পাতা লিখি তাহলেও কিন্তু আমার এখানে চলে আসবে তুলসী পাতা। দেখুন কিভাবে আসছে, আমি এলিমেন্টে চলে যাব, যাওয়ার পরে কি করব, এখানে লিখব তুলসী, তুলসী লিফ। ওকে, ফটোসের মধ্যে চলে যাব, যাওয়ার পরে, সরি, TULS, তুলসী লিফ। এই দেখুন অনেক ধরনের পাতা এখানে চলে এসছে, আমি একদম খুঁজতে খুঁজতে শেষের দিকে চলে যাব, শেষের দিকে যখনই যাব একটা পাতা আমার আসবে, সেই পা, এই দেখুন এই পাতাটাতে আমি যখন ক্লিক করব তখন সি অলে অপশানে এটাকে এবার ডিলিট করে দেবো, মানে ওই পাতা সোর্সে আমি এই পাতাগুলো খুঁজলাম। খোঁজার পরে দেখুন এই যে পাতাটা আসছে এই পাতাটা আমি নিয়ে নেব, এই যে এই পাতাটা নেবার পর আমি কি করব, এডিট ফটোতে চলে যাব, যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার যখনই করবো এই পাতাটার ব্যাকগ্রাউন্ড টোটালি দেখুন গায়েব হয়ে গেল। হওয়ার পরে আমি কি করব, এটাকে দেখুন এখানে ব্লার অপশান দেওয়া আছে, এই ব্লারগুলো কেন করা হয়েছে আমি একটু স্ক্রিনটা বড় করে দিই। এই ব্লারগুলো এই কারণে করা হয়েছে, দেখুন যখন আমরা DSLR ফটো তুলি তখন এই ব্লারগুলো দেখেই বোঝা যায় যে এর পজিশনিংগুলো অ্যাকচুয়ালি ক্যামেরার অনেক সামনে আছে আর এর পিছনের দিকে এই সাবজেক্টটাকে রাখা হয়েছে, মানে এই ব্লার দিয়ে আসলে আমরা কি করেছি, দুটো অবজেক্টের মধ্যে ডেপথ ক্রিয়েট করেছি। ঠিক আছে, তাহলে এখানেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব, এটাকে ক্লিক করব, করার পরে এডিট ফটোতে চলে যাব, যাওয়ার পরে এই যে ব্লার অপশান আছে এটাতে ক্লিক করব। ব্লার অপশানে ক্লিক করলে আপনার কাছে দুটো অপশানস থাকবে, অ্যাড ব্লার, মানে আপনি যদি মনে করেন এই পার্টটা ব্লার করবেন ব্রাশ দিয়ে করতে পারেন, আর একটা অপশান আছে হোল ইমেজ, এটাকে যদি আপনি ফুল ব্লার করে দেন তাহলে আপনার কাছে এই রকম ব্লার আসবে। যখনই আসবে আপনি কি করতে পারেন, এটাকে এই যে প্রথমে আমরা কর্নারে ইউজ করেছি এরকম একটা বড় করে দেবো, দেখুন এইরকম একটা বড় করে দিচ্ছি, এইরকম একটা পজিশানে এসছে। আর কি আছে, এইখানে একটা পাতা আছে, আপনারা অবশ্য আপনাদের পছন্দসই জায়গা বেছে নিয়ে এগুলোকে পজিশানিং করাতে পারেন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, বাট আমি বলবো বেশি পাতা এখানে দেবেন না, ঠিক আছে, দিলে কিন্তু এটা একটু হেজি টাইপের হয়ে যাবে। ঠিক আছে, সো চেষ্টা করবেন সুন্দর সুন্দর পজিশানে কম পাতা দেওয়ার জন্য। ওকে, কম পাতা দিলে কি হয়, মেইন সাবজেক্টটা আমাদের ফোকাসে থাকে। ওকে, দেখুন এই দুটো পজিশন হয়ে গেল, আর বাকি আছে এই একটা, 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 একটা। ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে আবার ডুপ্লিকেট করে নিয়ে যাচ্ছি, দেখুন এটাকে ছোট করে দেবো, একটু ছোট করে দিয়েছি, আপনার পজিশনিং মতন আপনি এগুলো বসাতে পারেন, এখানে কোনো জবরদস্তি নেই, আপনার পছন্দসই জায়গাতে আপনি এগুলোকে কিন্তু বসাতে পারেন। ওকে, আমি এগুলোকে একটুখানি
এরকমভাবে বসিয়ে দিয়েছি। এগুলোকে একটু ছোট বড় করে দেবেন, যেন প্রত্যেকটা এলিমেন্ট একরকম না মনে হয়। তার জন্য আমরা কি করব, একটু ছোট বড় একটু রোটেশন এদিক ওদিক করে দেবো, যেন আলাদা মনে হয়, যেন লোকজন দেখে মনে না করে যে একই পাতা বারবার ইউজ করা। ওই জন্য ছোট বড় আর রোটেশনগুলোকে আমরা সঠিকভাবে ইউজ করব। ওকে, দেখুন আমরা কিন্তু এই পজিশন পুরো চলে এসেছি। এখন আমাদের পালা হচ্ছে পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। এই ব্যাকগ্রাউন্ডটার নাম কি, আমি যদি এখানে যাই তাহলে শাইনিং সান ভেক্টর। আমি যদি এটাকে কপি করে এলিমেন্টের মধ্যে গিয়ে সার্চ করি তাহলে দেখুন এখানে গ্রাফিক্সের মধ্যে এই দেখুন এই অপশনটা কিন্তু বা এই এলিমেন্টটা আমাদের কাজে লাগবে। আমি কী করবো, ক্লিক করলে এখানে চলে আসবে। আসার পরে আমি কী করবো, এটাকে বড় করব, এটাকে বড় করে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এই পজিশনে বসাবো। বসানোর পর আপনি আমি এই কালারটাকে কী করবো, সব সবুজই করে দেবো। দেখুন প্রত্যেকটা আমি এই সবুজ কালার সিলেক্ট করছি, প্রত্যেকটা তিনটে কালার চেঞ্জ করে সবুজ কালার। এখন এটাকে পজিশনে কী করবো, একটু ব্যাক করে দেবো। দেখুন একদম পিছনে চলে গেল। আর এর অপাসিটিটাকে কী করবো, এই কমিয়ে একদম হালকা এরকম করে দেবো। দেখুন এখানেও আমি কালার কিন্তু একটু অন্য টাইপের সবুজ করেছিলাম, এখানে অন্য টাইপের সবুজ করলাম। আপনি চাইলে আরও দুটো কালার যে আছে এই দুটো কালারকে আপনি দেখুন অলরেডি এখানে কিন্তু চেঞ্জেস হয়ে গেছে, আপনি চাইলে এইরকমও করতে পারেন। আপনি কী করবেন, ট্রান্সপারেন্সিটাকে আর একটু কমিয়ে দিতে পারেন, এটাকে বেশি ভিজিবল করবেন না, তাহলে কিন্তু এই মেইন প্রোডাক্ট থেকে আমাদের নজর কিন্তু এই সব জায়গাতে বেশি চলে যাবে। ওকে, দেখুন আমরা এই পুরো জিনিসটা কিন্তু ক্যানভার মধ্যে দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিলাম। আমাদের আর তৈরি করতে বেশি কিছু বাকি নেই। কী কী বাকি আছে দেখুন, এইখানে একটা 50% অফ এটা দেওয়া বাকি আছে, আর এখানে বাকি আছে অর্ডার নাও এই জিনিসটা দেওয়ার জন্য। ওকে, আমি কী করব, এখানে লিখব বাটন, বাটন। আমি যখনই বাটন লিখব গ্রাফিক্সের মধ্যে যাব, দেখুন এই যে বাটনটা চলে এসছে, এই পজিশনে বাটনটা চলে এসছে। আমি এই পজিশনে বাটনটাকে ক্রিয়েট করে নিলাম। আপনি চাইলে একটু বড় করতে পারেন, তবে বেশি বড় করবেন না, ঠিক আছে। দেখুন একদম মিডিলে পজিশন করালাম। করানোর পরে আমি কী করবো, এই স্পেশাল লেখাটাকে কপি করব, করে এখানে এসে পেস্ট করে দেবো। দেখুন চলে আসলো। এটাকে আমি একদম 0° করে এটাকে একটু বড় করে দিলাম। অলওয়েজ বাটনে কখনো অল ক্যাপস করবেন না, ঠিক আছে। আমি করব অর্ডার, দেখুন এখানে ক্যাপস অল ক্যাপস করা আছে, মানে আমি কি করব, এটাকে আপার কেসটাকে বন্ধ করে দেবো। দেখুন এখানে হয়ে গেল। আর বোল্ডটাকে হাঁটিয়ে দেবো। বাটন কখনো বোল্ড লেখা হয় না আর অল ক্যাপিটাল হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। অনেক জায়গাতে আমরা দেখে থাকি যে বাটনে কিন্তু বোল্ড আর অল ক্যাপসে দেওয়া থাকে, বাট এটা লজিক্যালি ঠিক না। অনেক ডিজাইনার ইউজ করে থাকে, বাট এটা লজিক্যালি ঠিক না। এটার আরও একটুখানি সৌন্দর্য বাড়াতে গিয়ে আমরা কী করব, বাড়ানোর জন্য এখানে একটা শ্যাডো ক্রিয়েট করব। তাহলে আমি চলে যাব এলিমেন্টের মধ্যে, দেখুন লিখব শ্যাডো। শ্যাডো যখনই লিখলাম, এই যে দ্বিতীয় নম্বর শ্যাডোটা আছে এইটাকে আমি এখানে নিয়ে চলে আসব। আসার পর আমি কী করব, এটাকে অল্ট প্রেস করে ধরে দুদিক থেকেই ছোট করে নেব, আর একটুখানি বড় করব সামান্য। দেখুন বড় করেছি। করার পরে এটাকে আমি কী করব, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেবো, দিয়ে এটাকে একটু সামান্য ওপরের দিকে দিয়ে দেবো, সামান্য একটু ওপরের দিকে। দেখুন কত সুন্দর একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। আমি যদি এটাকে একটু বড় করে দেখাই আপনাদের, এই দেখুন এই পজিশনে একটা কিন্তু শ্যাডো আমরা ক্রিয়েট করে নিয়েছি। ওকে, এবার আমাদের কি পালা, এবার পালা হচ্ছে এখানে এই যে 50% অফ এটাকে দেওয়া। তার জন্য আমরা কি করব, আপনি পুরো সার্কেলও নিতে পারেন, অথবা এই রকম একটু বাঁকা চোকা যে সার্কেলগুলো হয় এগুলোকেও নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য আপনি এলিমেন্টে সার্চ করবেন ব্লব, ব্লব বলে সার্চ করুন। দেখুন গ্রাফিক্সের মধ্যে অনেক টাইপের ব্লব আপনি পেয়ে যাবেন। আমি যেমন আগেরটা ইউজ করেছি এইটা, ঠিক আছে। এইটাকে আপনি এই পজিশন দিতে পারেন, এটার অবশ্যই লাল করে দেবেন, কারণ এটা একটা কন্ট্রাস্টের ব্যাপার আছে, কারণ এটা 50% অফ আমার এটা দর্শকদের দেখাতে হবে। কোন জিনিসটা দর্শকদের দেখাতে হয় কি না দেখাতে হয় এই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, আপনাদের সামনে কিন্তু এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন এখানে কী লিখব, এলিমেন্টের মধ্যে গিয়ে লিখব 50% অফ। আমি যেই 50% অফ লিখছি, গ্রাফিক্সের মধ্যে এই যে এইটা আছে গোল, এইটা এখানে চলে আসলো। এটাকে আমি কী করব, হোয়াইট কালার করে দেবো। দেখুন লালের এগেনস্টে আমরা হোয়াইট ইউজ করছি শুধুমাত্র কন্ট্রাস্ট দেওয়ার জন্য।
এই কোন কালারের এগেনস্টে কোন কালার কন্ট্রাস্ট দেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, ঠিক আছে? আমি কালার সাইকোলজি আমার স্টুডেন্টদের শিখিয়েছি, তাদের কাছে এই জিনিসটা, যারা যারা শিখেছে আমার কাছে, তাদের কাছে কিন্তু এই জিনিসটা একদম পানির মতন সহজ। ওকে, তাহলে আমরা কি করব, আর কি কি বাকি আছে? দেখুন, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, বাকি আছে শুধু এই দুটো। এই দুটো আমাদের কি আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তাহলে এটাকে আমি কপি করে আবার পেস্ট করছি, আর ডুপ্লিকেট করতে পারেন। আর এটার কালারটাকে আমি কি করব, সবুজ করে নিচ্ছি। দেখুন, এখানে আমি কি করব, ফোন নাম্বার লিখব, মনে করুন 01234567899। এটা হচ্ছে যেই নাম্বারে অর্ডার করতে হয় সেই অর্ডার নাম্বারের ফোন নাম্বার। ওকে, এটাকে আমি একটু বোল্ড করে দেবো, তারপর এটাকে একটু ছোট করে দিচ্ছি, চাইলে এটাকে বড়ও করতে পারেন। এই বরাবর যে আমি দেবো তার জন্য আমি একটা রুলার এখানে নিয়ে চলে আসছি। যাদের রুলারটা আসেনি তারা শিফট আর প্রেস করতে পারেন, হাইড হয়ে যাবে রুলার, শিফট আর প্রেস করলে আবার চলে আসবে রুলারটা। এখন এখানে একটা আইকন দিতে হবে, কিসের, কল। তাহলে আমি এলিমেন্টের মধ্যে লিখব কল। এলিমেন্টের মধ্যে যখনই কল লিখলাম, দেখুন এই কলটা চলে এসছে, অলরেডি একটা সবুজ করা আছে। আমি আমার কোনো টেনশন নেই, আমি এটাকে কি করব, একদম এইখানে বসিয়ে দেব, একদম বসিয়ে দিচ্ছি। কতটুকু এই অক্ষর যতটুকু থাকবে, যেটাকে বলা হয় ক্যাপ হাইট, এই হাইটটাকে আমরা কি বলে থাকি, ক্যাপ হাইট। ক্যাপ হাইট আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানবেন না, বাট আমার কাছে যারা ক্লাস করেছে, আমার ফ্রি ক্লাস যারা করেছে অথবা যারা পেইড ক্লাস করেছে, তারা কিন্তু টাইপোগ্রাফি সম্পর্কে তাদের যথেষ্ট ভালো ধারণা আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে এটাকে কপি করে আবার পেস্ট করে দিচ্ছি। এবার এখানে দেব আমি ওয়েবসাইট, এখানে আমি কি করব, লিখব www.website.com। এটা আপনার ক্লায়েন্টের বা যাদের হয়ে কাজ করছেন তাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা এখানে দিতে পারেন। আমি এটাকে একটু ওপরে তুলে দিচ্ছি, সামান্য একটু ওপরে তুলে দেবো, দেখুন এই বরাবর। এই যে ডিস্টেন্সটা এখান থেকে লেখা শুরু হয়েছে, আমি সেম ডিস্টেন্সটা এই দিকেও রাখতে চাই, এই দেখুন এই বরাবর, আর একটুখানি আই থিঙ্ক এই রকম জায়গায় যা। তাহলে এটাকে আমি কি করব, একটুখানি এই দিকে সরিয়ে নিয়ে আসব। আর এখানে কোন আইকন দেব, এখানে আমি দেব ওয়েব আইকন, ওয়েব। আমি যখন ওয়েব সার্চ করলাম, দেখুন এই আইকনটা চলে আসছে, এটার কালারটা আমি সবুজ করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ছোট করব, এটাকে এইখানে নিয়ে আসবো। আসার পর আমি কি করব, এটাকে অবভিয়াসলি যেরকম আছে সেই হাইটে আমি কিন্তু এখানে দিয়ে দেবো। আমাদের অনেকের সমস্যা হয় যে আমরা আইকনের সাইজটা কি করব আর টেক্সটের সাইজটা কি করব। এটার একটা রুলস আছে, আমি সামনের ভিডিওতে এগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করব। অনেক কিছু রুলস মেনটেন করে আমরা কিন্তু একটা গ্রাফিক্সকে খুব সুন্দরভাবে বানিয়ে তুলতে পারি, আর যদি আমরা রুলস মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের এইসবগুলো ঠিক ভালো তৈরি হয় না, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? এখন যদি আপনার মনে হয় যে আপনি সুন্দর গ্রাফিক্স তৈরি করতে চান, তাহলে আপনাকে কিন্তু অবশ্যই রুলস মেনটেন করতে হবে, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের রুলস গ্রাফিক্সের জন্য প্রযোজ্য থাকে, আপনারা চেষ্টা করুন সেই সব রুলসগুলো মেনটেন করার, না হলে কিন্তু আপনার কাছে ভালো গ্রাফিক্স তৈরি করার কোনো অপশনস থাকবে না। আমি কি করব, এটাকে একটুখানি বড় করে দেবো, আর এটাকে একটু ওপরে তুলে নিচ্ছি, ঠিক আছে? আর এটাকেও আমি কি করব, একটু বড় করে এই পজিশনিংটা ঢেকে দেওয়ার চেষ্টা করি। ওকে, দেখুন এখন ওপরেরটা যদি দেখেন আর নিচেরটা যদি দেখেন, আমি যদি নিচেরটা বড় করি, দিস ইজ ইয়োর ডিজাইন। তাহলে একবার সত্যি কথা বলুন তো, কতক্ষণ লাগলো আমাদের এই ডিজাইনটা তৈরি করতে? আপনি ফ্রিল্যান্সিং করার জন্য এই ধরনের ডিজাইন যদি কোনো ক্লায়েন্টকে আপনি বানিয়ে দেন, তারা কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী তারা কিন্তু টাকা দেবে। আর আপনি বিহেন্স বলুন, ফাইবার বলুন, আপওয়ার্ক বলুন, ড্রিবল বলুন, যে সাইটেই আপনার পোর্টফোলিওতে এত সুন্দর একটা ডিজাইন আপনি যদি শোকেস করিয়ে রাখেন, তাহলে আপনার প্রোফাইলও কিন্তু ভীষণ রকমের আই ক্যাচি হবে, আর আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। তাহলে আমরা এই এই টোটাল ভিডিওতে আমরা যেটা যেটা শিখলাম সেটা কিন্তু আমাদের সমস্ত কিছুই ক্যানভা দিয়ে বানানো। সো ক্যানভাকে কেউ আন্ডার এস্টিমেট করবেন না, ক্যানভা যদি আপনি সুন্দরভাবে শিখতে পারেন খুব সহজেই আপনি অনেক কিছু কিন্তু বানাতে পারবেন।
আমি সামনের দিনগুলোতে আমার এই চ্যানেলে আরও অনেক কিছু অ্যাড করতে চলেছি। তো যারা আমার ভিডিওতে নতুন, আজকে এই পর্যন্ত যারা ভিডিও আমার দেখেছেন, তাদের কাছে বলবো যে ভিডিওতে দেখতে দেখতে যদি কোনো প্রবলেম আসে তাহলে আমার কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন যে এই প্রবলেম, আর ভিডিও ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে গ্রুপে জয়েন করুন, সেখানে আমরা সমস্ত রকমের আলোচনা করছি, আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন, নো প্রবলেম। আর ওই গ্রুপে যাওয়ার পরে গ্রুপ ডেসক্রিপশনে কিন্তু আমরা ক্যানভা প্রো লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে ফর্ম ফিল আপ করে আপনি পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। ক্যানভা প্রো যদি আপনার কাছে না থাকে তাহলে এই যে কাজগুলো আমি দেখালাম এসব কিছুই কিন্তু আপনি পারবেন না। আর আমাদের 8 তারিখ থেকে শুরু হতে চলেছে আমাদের একটা ফ্রি গ্রাফিক ডিজাইনের ক্লাস, সেটা চলতে পারে 7 দিন 10 দিন 12 দিন, ডেইলি সন্ধ্যা 7টার সময় আমি ফ্রি ক্লাস করাবো আমাদের বিশেষ কোম্পানির তরফ থেকে, সঙ্গে থাকবেন। আমরা ওই গ্রুপের সমস্ত নোটিশ দিয়ে দিচ্ছি। সো এই ব্যাপারেও যারা জানতে চাইছেন, ফ্রিতে যদি গ্রাফিক ডিজাইন আমার কাছ থেকে টিপস অ্যান্ড ট্রিক্স নিতে চান তাহলেও কিন্তু ওই গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। ওকে, আমার ভিডিওতে এখনও পর্যন্ত যারা টিকে আছেন তাদেরকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। শেয়ার করে দিন ভিডিওটাকে তাদের সাথে যাদের মনে হয় যে এই জিনিসটা দেখা জরুরি, যারা ভাবে ক্যানভা দিয়ে কিছুই হয় না তাদেরকে মেনশন করুন, না তাদেরকে শেয়ার করে দিন, জাস্ট তারা দেখে নিক এই ভিডিও দিয়ে আমরা ক্যানভা থেকে কী কী তৈরি করতে পারি। আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল, দেখা হবে ছাত্রছাত্রী আপনাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে, আমি নিয়ে চলে আসবো আবার এক্সাইটিং কোনো একটা ডিজাইন ক্যানভার মাধ্যমে আপনাদের সামনে দেখানোর জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।